তোমরা যারা আমার আগের ব্লগ গুলো দেখো তারা দেখেছো যে আমি আমার একটা ব্লগে আমার এই মাসির বাড়ির রাম ঠাকুরের উৎসবের কথা, রাম ঠাকুরের উৎসব কিভাবে শুরু হয়েছিল সেই গল্পটা শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে সেই দিন রাম ঠাকুরের উৎসবের, কালকে ঠাকুরের জন্য জল ভরা হয়েছিল বাবুঘাট থেকে, আজকে নাম কীর্তন হচ্ছে, আর আগামীকাল তো সকাল থেকে রাত অব্দি নারায়ণ পুজো, আর নাম কীর্তন হবে, প্রচুর আগমন হবে, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি আছে রাম ঠাকুরের উৎসব। বকুলে গোবিন্দ বন্দ গোবর ধন ধারী কোন মৃগ প্রভু রূপে যত নারী বলি বালক সাপর বৃন্দাবন যমুনা বিহারে রসাল গো গোপী গোপাল গুরু ব্রজবাসী দত রাধা কৃষ্ণ যুগনাথ সখী সাকা ষষ্ঠী মহাকাল ক্ষেত্র কালাদি গত উপদেব বৃন্দকে বন্দনা সত নর্ম হইয়া নবদ্বীপে বন্দী বনিমাই পতিত প্রাগুন প্রভু আর কে হইলাই পাঞ্জবীর ভক্তবীর নিত্যানন্দ নিত্যানন্দ শিরূপ গোসাই অদ্বৈত আচার্য বন্দী ভক্ত বন্দী বৈষ্ণব ব্রাহ্মণ যতি মহন যোগী নাকি করবি জানি গোস্বামী চরণ বিষ্ণু প্রিয়া এই যে মাসি নিচে এখন বসে আছে সারাদিনের শেষে, বলো কালকে কি হলো তাহলে? ও রসমালাই হবে, ও পাটির সপ্তাহ পিঠা এগুলো তুমি করবে? সব কালকে ঠাকুরের দেওয়া হবে, ঠাকুরের খাওয়ার জন্য কালকে অনেক লোক আসবে। এখন আমি সত্যনাথ পুজো হচ্ছে, আশ্রমের বড়রা গাই
গোপাল গানা গিয়ে আমার স্বামী পুজো করছে। চিন্নি মাপছে ভালো লাগে
কি জল কি নারকেল হয়ে গেছে তো